আমাদের এই মুহূর্তের যে প্রথম অ্যাক্টিভিটি সেটা হচ্ছে যে আমরা দেখো এই পাশে রাস্তাটা একবার দেখে নাও, একদম পুরোপুরি কিন্তু ফাঁকা রাস্তা। তো এই ফাঁকা রাস্তার মধ্যে আমরা কি করব, আমরা একটা শর্ট রেস করব। তো বেসিক্যালি এবার ভাইয়ের হুইলই দেখো, ওয়াও ভাই। তো এবার আমাদের স্লো সাইক্লিং রেস শুরু হবে। মানে কি বলবো আর, মানে এই লোকের কথা জীবনে শুনতে হয় না। অল রাইট, গুড মর্নিং সবাইকে। তো ভাই আজকে হচ্ছে 15 আগস্ট আর আমরা আজকে করতে চলেছি রাইড। তো এই যে জায়গাটা দেখছো এটার নাম হচ্ছে ফুলিয়া রঙ্গমঞ্চ। অ্যাকচুয়ালি আমি যেখান থেকে বিলং করি সেটা হচ্ছে ফুলিয়া। ফুলিয়া হচ্ছে নদিয়া জেলার একটা ছোট গ্রাম। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে গোল গোল ঘেরা যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে রঙ্গমঞ্চ। তো ভাই এই জায়গা থেকে আমরা আজকে একটা 15 আগস্টের রাইড শুরু করছি। আর ভাই এখানে কিন্তু অলরেডি চলে এসেছে, ইনস্টাগ্রামে স্টোরি দিয়েছিলাম, তো দেখো ভাই সব এরকম চলে এসেছে কিন্তু এখানে। তো অলরেডি আমরা এবার রাইড শুরু করব। কিন্তু রাইড শুরু করার আগে তোমাদের সাথে কিন্তু বেশ কিছু কথা আমি একটুখানি বলতে চাই। তো দেখো আমি সবাইকে একটা কথা বলি, মানে আমাদের রাজ্যে কী চলছে সবাই তোমরা প্রত্যেকেই জানো, আশা করি জানো, ঠিক আছে। তিলোত্তমা কাণ্ডে একটি মেয়েকে যে চিকিৎসক ছিল তার ওপর অত্যন্ত অত্যাচার করে তাকে মেরে ফেলা হয়, তাই তো? এবার দেখো আমরা তো সাইকেল রাইড করি, প্রত্যেকে আমরা সাইকেল রাইড করি বা আমরা সাইকেলকে ভালোবাসি। তো দেখো আমরা যেটুকু আমরা প্রতিবাদ করতে পারি সেটুকু আমরা করব, তবে আমরা গলা তুলে চিৎকার করব না বা এরকম কোনো কিছু করব না। আমরা একটা 1 মিনিটের নিরাপত্তা পালন করে আজকে রাইড আমরা শুরু করব, ঠিক আছে? চলো শুরু করা যাক। তাহলে এবার আমরা রাইড শুরু করব। তো আমি বলে রাখি আমাদের যে যাত্রাপথ রয়েছে, আমরা এখান থেকে যাব বাহাদুরপুর ফরেস্টের দিকে। আমরা যাব বাহাদুরপুর ফরেস্ট, আমরা টাচ করব না, আমরা চলে যাব শান্তিপুরের দিকে। ওখান থেকে ঘুরে আমরা ফুলিয়াতে ঢুকবো আর তারপরে আমাদের বেশ কিছু অ্যাক্টিভিটি আমরা যেরকম পারবো সেরকম করব। আর একটা জিনিস হচ্ছে যে রাস্তায়, ঠিক আছে, মানে একটুখানি লাইন ধরে একটু যাওয়ার চেষ্টা করতে হয়, বিশেষ করে আমরা যখন হাই রোডে উঠবো, NH 12 যখন ধরবো তখন কিন্তু প্রত্যেকে ভীষণ রকম সাবধান। হ্যাঁ, মানে গেজি করে যাওয়া চলবে না, সোজা কথা হচ্ছে। হ্যাঁ, একটু ধীরে সুস্থে একটু সাবধানে কিন্তু যেতে হবে। তাহলে চলো আজকে রাইড তাহলে শুরু করা যাক। তো ভাই আমাদের রাইড শুরু হয়ে গেছে। আর ভাই রাইডের যে শুরুতে মানে একটা মস্ত বড় ভুল হয়ে গেছে, মানে ভুলটা সত্যি একটু মারাত্মক রকমের। মানে কি বলবো আর, মানে এই লোকের কথা জীবনে শুনতে হয় না। মানে লোক কী বলবে, লোক কী ভাববে, মানে এইটা যদি সামান্যটুকুও তুমি জীবনে ভাবো মানে পুরো শেষ। তো বেসিক্যালি কী হয়েছে, পুরি হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন, মানে এর মডিফিকেশান চলছে। তো ব্যাপারটা হচ্ছে একে আমি হাফ মডিফাইড অবস্থায় তুলে এনেছি, যার ফলে কি হয়েছে এর মধ্যে বেশ কিছু প্রবলেম এখন রয়ে গেছে। তো ভাই যার ফল আমাকে ভুগতে হচ্ছে, সাইকেলের গিয়ার টিউন করা ছিল না, প্রবলেম হচ্ছে, সাইকেলের আরও অনেক অ্যাডজাস্টমেন্ট দরকার ছিল, এটাকে নিয়ে আসার কোনো প্রয়োজনই ছিল না। মানে আমি চিতাকে নিয়ে দিব্যি এসে রাইড করতে পারতাম, কিন্তু বেশ কিছু লোক বলবে ও তো কী করে, ও তো ইলেকট্রিক সাইকেল রাইড করে, ও আর রাইডের কী জানে। তো বেসিক্যালি রাইডের আমি সত্যিই কোনো কিছু জানি না, বাট আমি রাইড করি, রাইড করতে ভালোবাসি, এইটাই। কিন্তু ভাই ওই যে বললাম না যে মানে ফ্র্যাকশন অফ সেকেন্ড যদি কারো কথা ওরকম মাথায় হিট করে, মানে ভাই লাইফ শেষ, লাইফ শেষ, ভুগছি ভাই এখন। মানে মোটামুটি এটাকে নিয়ে ধরো 12-14 কিলোমিটার রাইড এখন করতেই হবে, এটাকে নিয়ে কিচ্ছু করার নেই ভাই। ভুল হয়ে গেলো ভাই। আরে কাকা এদিকে বাঁশ নিয়ে গরুর পিছনে ছুটেছে। এ কি গরু কি খেপে গেছে? গোমাতা তাড়াতাড়ি ঢুকে যাও ঠিকঠাক করে। হ্যাঁ গো পিতা ছিল নাকি ওটা? এ কি কথা, এ ওটা গো পিতা ছিল? হে বাবা ভাই গন্ডগোল হয়ে গেছে, ওটা গো মাতা না, ওটা গো পিতা ছিল। আর ভাই এই জায়গাটার যে ভিউ সেটা কিন্তু আমার দারুণ রকম প্রিয় একটা ভিউ, মানে আমার দারুণ লাগে এই জায়গাটা। আমি যখনই সময় সুযোগ পাই আমি টুক করে এই জায়গাটাতে চলে আসি, কারণ আমার প্রকৃতি ভালো লাগে। তো ভাই আমরা কিন্তু অলরেডি বাহাদুরপুর ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি, আর এবার আমরা এখানে একটা ছোট্ট একটা ওয়াটার ব্রেক নেবো। তো এখানে প্রবলেমটা কী আছে, যে শিফট নিচ্ছে না, এই পাশে কী হচ্ছে ব্রেকের সাথে আটকে যাচ্ছে। তো হয় ব্রেকটাকে একটু নামাতে হবে অথবা শিফটারটাকে একটু ওঠাতে হবে। আপাতত ব্রেকটাকে নামিয়ে একটা অ্যাডজাস্টমেন্ট আপাতত করে নিই, ব্রেক নামালে হবে না, আমাকে শিফটারই ওপরে ওঠাতে হবে। এখানে কি চলছে মোহিত, কি চলছে? এখানে ব্যাঙের ছাতা লাগানোর প্ল্যান চলছে, আর সাইকেলের ডেকোরেশন করতে হবে না। তো সরা 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 ওটাকে সরা রে। হ্যাঁ
তুমি এটা খুললে কেউ সাবস্ক্রাইব করবে না, আমার খুললে এটা কেউ সাবস্ক্রাইব করবে না, এটা কি খুলে দেখি, এটা এটা কি সেই 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 লেভেলের চ্যালেঞ্জ একদম। হ্যাঁ ভেবে রাখো কিন্তু এটার বিজ্ঞান, আমি আনসাবস্ক্রাইব, এটা 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 এটার বিজ্ঞানসম্মত নাম বলাগে, বল 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 দেখি কেমন পড়াশোনা করছিস, জানি না বল, যদি যদি বলতে পারিস কেউ একজন বলতে পারিস যেটার বিজ্ঞানসম্মত নাম কি, সে আজকে পুরস্কার পাবে। আর এক মিনিট দাঁড়াও না, ব্যাগ খুলে এখন চেক করা হচ্ছে, তুই তুই কি করতিস তুই জানতিস না, কিন্তু তাও বললি না পুরস্কার মিস। তবে আমার সাইকেলের প্রবলেম নিয়ে, মানে বেসিক্যালি আমি প্রবলেমটাকে আরও একটুখানি অল্প করে বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে নিয়ে এবার আবার রাইড করতে শুরু করেছি, কারণ এই মুহূর্তে কিচ্ছু করার নেই, এই রাইডের মাঝখানে এইভাবে এখন সাইকেল ঠিক করার কোনো স্কোপই নেই, তো সুতরাং আমাকে একটুখানি অ্যাডজাস্ট করেই চলতে হবে, একটুখানি দেখে শুনে চলতে হবে, এই রাইডটা কমপ্লিট করার পরে এটাকে সার্ভিস করতে হবে। অ্যাকচুয়ালি যেটা বলছিলাম যে এটার একটা সার্ভিসই চলছিলো ভাই, আমি এটাকে তুলে নিয়ে চলে আসলাম, মানে এটা একটা মস্ত বড়ো ভুল হয়ে গেছে। তো আমরা বেশ কিছুটা এগিয়ে গেছি আর বেশ কিছুটা টিম এরকম পিছনে রয়েছে, মানে আমার সাথে একটা টিম রয়েছে যেহেতু আমি এখানে লিড করছি এই টিমটা, তো সুতরাং সামনে আমি রয়েছি আর পিছনে এরকম রয়েছে, আর ওই পাশে দেখতে পাচ্ছে কিনা জানি না, তো ওই পাশটায় পিছনে আরও রয়েছে ওরা। তো এই মুহূর্তে আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে শান্তিপুর বাইপাসের দিকে, তো শান্তিপুর বাইপাসে আমরা আর খানিকক্ষণের মধ্যেই উঠে পড়বো। তো এই রাস্তায় যেতে যেতে আমরা কিছু ছোট অ্যাক্টিভিটি করতে করতে চলেছি, তো আমাদের এই মুহূর্তের যে প্রথম অ্যাক্টিভিটি সেটা হচ্ছে যে আমরা দেখো এই পাশে রাস্তাটা একবার দেখে নাও, একদম পুরোপুরি কিন্তু ফাঁকা রাস্তা, তো এই ফাঁকা রাস্তার মধ্যে আমরা কী করবো, আমরা একটা শর্ট রেস করবো, ঠিক আছে, আর যার জন্য আমার কাছে হাতে রয়েছে এরকম চুন, আর ভাই এই চুন দিয়ে আমি আগে মার্কিং করবো। তো ভাই এই হচ্ছে আমাদের লাইন ড্র হয়ে গেল এই পাশে, হ্যাঁ সব রেডি, আর এইদিকে আমরা কিন্তু এদিকে একটা লাইন ড্র করে দিচ্ছি, তো আমাদের এখানে প্রতিযোগিতার নাম একবার দেখিয়ে দিই ভাই, কি নাম, পঙ্কজ প্রসাদ, নন গিয়ার সাইকেল, সুজয় প্রসাদ, নন গিয়ার সাইকেল, মানে আমাদের বিশেষ করে বাংলা সাইকেল, আর ভাই এটা তো আমার সাইকেলই তো, এ কি কথা, এপাশে মোহিত, গিয়ার সাইকেল ক্র্যাডিয়াক আলফা, রোহান, রোহান গিয়ার সাইকেল, নন গিয়ার সাইকেল, তবে আজকে কিন্তু গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল মানে সমস্ত কিছু মানে এক হয়ে যাবে, আর আজকে দেখা যাবে ভাই রাইডারের দম বেশি না সাইকেল মানে সাইকেলের দম বেশি, কার দম বেশি। পুরো রাস্তা ক্লিয়ার তো? হ্যাঁ ক্লিয়ার আছে। ওকে 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 চলো রেডি, 1 2 3 স্টার্ট। ক্লিয়ার ফাক, ছবিগো পাশে খেয়াল রাখিস খেয়াল রাখিস। তো এই রেস আমাদের কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এবার আমরা দেখবো যে এই রেসে আমাদের কে জিতেছে, তো চলো দেখা যাক যে রেসে কে জিতেছে। তো আমাদের এপাশের বিচারকের দায়িত্ব ছিল সৌভিক, তো সৌভিক কে জিতেছে, এ ভাই এ আমাদের হ্যান্ডসাম ভাই পুরো হ্যান্ডসাম ভাবে জিতেছে, ভাইয়ের কি ছিল গিয়ার সাইকেল আর নন গিয়ার, নন গিয়ার সাইকেলে জিতে গেছে, আর গিয়ার সাইকেলের কথা আমি আর কি বলবো, মজা লেগেছে, মজা লাগেনি ওর তো, মজা লাগেনি বলছি। হাই রোড কিন্তু সামনে, NH12 খুব সাবধানে, ঠিক আছে, একজন একজন করে যাওয়াটা সব থেকে ভালো, মানে কোনো রকম এদিক ওদিক এরকম করলে হবে না, সোজা যেতে হবে কিন্তু, হ্যাঁ একদম স্ট্রেট, খুব সাবধানে, হ্যাঁ। তো এই মুহূর্তে আমরা NH12 ধরে যাচ্ছি এখন সামনের দিকে, অর্থাৎ আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই আমরা এখন যাব, মোটামুটি এতজন রয়েছে, তো ভাই এদের সেফটির ব্যাপারটা নজর রাখাটা খুব দরকার, তো তার জন্য আমি চাইছি যে এই যে জায়গাটা এটা যতটা তাড়াতাড়ি সম্ভব হোক এটাকে পার করে ফেলি। তো এবার আমরা আপাতত আমাদের জায়গায় ফিরেছি, আর এখানে আমাদের লাস্ট যে অ্যাক্টিভিটি সেটা হচ্ছে আমরা একটা স্লো সাইক্লিং রেস করব, তাহলে চলো দেখা যাক, আমরা ওই ব্যবস্থা সমস্ত কিছু করে নিয়ে আবার আসছি। তো এবার আমাদের স্লো স্লো সাইক্লিং রেস শুরু হবে, আর আমরা একটুখানি দেখে নিই, ভাই ভাইয়ের নাম কি, বিট্টু, বিট্টু, রাহুল, রাহুল, মোহিত, মোহিত,
রোহিত মোহিত রোহিত, ঠিক আছে। তো আমাদের এখানে সবাই উপস্থিত আছে মোটামুটি, এটা চারজন বেশ পার্টিসিপেট করছে। তো এবার দেখা যাক যে স্লো সাইক্লিং রেসে কে যেতে, আর ব্যাপারটা হচ্ছে যদি ব্রেকে এখানে হাত পড়ে তাহলে কিন্তু ডিসকোয়ালিফাই, ঠিক আছে। ব্রেক চাপা যাবে না, ব্রেক একদমই চাপা যাবে না, ওকে। যে চাপবে ডিসকোয়ালিফাই, ওকে। তো চলো, আর যে জিতবে তার জন্য আকর্ষণীয় উপহার রয়েছে। এরা কিন্তু মোটামুটি ভাই ভালোই ভাই, আপাতত কে পিছিয়ে রয়েছে, আরে এবারে এই ভাই পিছিয়ে রয়েছে এখনো, বাহ 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 বাহ, মানে এই পিছানোর মধ্যেও কিন্তু আগিয়ে রয়েছে। মোহিত 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 ডিসকোয়ালিফাই, আর রোহিত ডিসকোয়ালিফাই, ঠিক আছে। তো আমাদের ভাই হচ্ছে আজকে উইনার, ভাই দারুণ রকম কিন্তু একদম পুরো সাইকেলের উপর পুরো কন্ট্রোল রেখেছে। ভাইয়ের নাম কি? রাহুল। রাহুল রাহুল কিন্তু ভাই আমাদের মানে মোটামুটি আজকে দারুণ রকম ইয়ে করেছে। আর ভাই একটা জিনিস খুব দারুণ পারে, সেটা হচ্ছে হুইলি। ভাই একটু হুইলি করে দেখা যাবে, তো বেসিক্যালি এবার ভাইয়ের হুইলি দেখো, বেশ ওয়াও ভাই, সাব্বাস, ওয়াও 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 ওয়াও, ও ভাই বহুত দূর গেল। তো আমাদের ছোট সামর্থ্য অনুযায়ী ছোট্ট গিফট, ঠিক আছে, এটা 10 টাকা। তো ভাইরা আজকে রাইড কেমন ছিল? ভালো। যাক, আর এনজয় হয়েছে তো? ভালো লেগেছে তো? একদম। আমরা পরের বার আবার করবো, অবশ্যই, ঠিক আছে। তাহলে চলো আপাতত সবাই বলে দাও একবার বাই, বলে দাও বাই। তো আপাতত আমাদের আজকে যে কার্যক্রম সেটা এখানেই শেষ হলো, আর বাকি আমাদের যে কথা সেটা হচ্ছে মোহিত বলবে। ভাই মোহিত বল, কি বলতে হয়, যা যা বলতে হয় বলে দে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর যদি এরকমই আরো কন্টেন্ট পেতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও আজকের জন্য এটুকুই থাকছে। This is the Bengali Rider, take it easy.